এই অসমতা অসাম্যের কারণে আমরা দেখছি পরিবারের মধ্যে বিভেদ, ভাইয়েদের মধ্যে বিভেদ, কিংবা দুই গ্রামের মধ্যে বিভেদ, কিংবা জেলার জেলার মধ্যে বিভেদ, বা মানুষের মধ্যে বিভেদ বিভিন্নভাবে। একটা দোকানদার একটা একটা কাস্টমারের সঙ্গে যখন ডিল করছে, দোকানদারের টেন্ডেন্সি হচ্ছে ওকে কতটা পরিমাণ ঠকাতে পারি, আর কাস্টমার ভাবছে যে এই লোকটাকে কতটা কীভাবে আমি আরও একটু বেশি নিতে পারি। ফলে এই যে পারস্পরিক সম্পর্কগুলো, একটা একটা বিষময় পরিবেশের মধ্যে আমরা কিন্তু বাস করছিলাম। এই বর্তমান পরিস্থিতি, করোনা পরিস্থিতিতে এখনও পর্যন্ত সেই জায়গায় আমরা আসিনি যেখানে আবার ওই জায়গায় মানুষ ফিরে আসবে, তার মধ্যেই ঘটনাটা ঘটে গেল। তো সেই প্রসঙ্গে আমি বলতে চাইছি যে যে ঘটনাগুলো ঘটছে সেটা একটা সমাজের একটা পিকচার, মানে একটা একটা সমাজের কিছু মানুষের কার্যক্রম দেখে তো আমরা সমাজকে বুঝতে পারি। রামায়ণের ঘটনাগুলো তৎকালীন সমাজ ব্যবস্থাকে যেভাবে প্রতিস্থাপিত করে, উপস্থাপনা করে, মহাভারতের ঘটনাক্রম তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিকে রিপ্রেজেন্ট করে, কিংবা পরবর্তীকালে আমরা বিভিন্ন উপন্যাসে বা বিভিন্ন রকমের যেগুলো লিখিতভাবে পাই আমরা, ইতিহাস যে কথা বলে, স্বাধীনতার প্রেক্ষিত বলুন, আমি ভারতবর্ষের ইতিহাসের কথা বলছি, সেগুলো ঠিক সেই অবস্থার তৎকালীন সমাজ ব্যবস্থার একটা রূপকে তুলে ধরে যে মানুষ, পরিবেশ এবং সেই সময়ের সমাজ ব্যবস্থা কীভাবে চলছিল। আজকের এই ঘটনাটা আমার কাছে মানে প্রতীত হচ্ছে যে এই ধরনের একটা ঘটনা আমরা কতটা নিচে নেমেছি, মানুষ সামগ্রিকভাবে তার মনুষ্যত্ব বোধ হারিয়ে কোন জায়গায় পৌঁছেছে সেটা খুব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই মর্মান্তিক ঘটনাটা যেটা হাতির ক্ষেত্রে হয়েছে, একটা মানুষকে মারার জন্য কিন্তু এর থেকেও বেশি নারকীয় ঘটনা ঘটতে পারে। বেসিক্যালি যেটা পয়েন্ট পয়েন্ট হচ্ছে গিয়ে যে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে একটা পাশবিকতার খোলসে কিংবা মোড়কে মধ্যে একেবারেই ঢুকে পড়েছে। আর এই এটি সমাজের সর্বস্তরের বেশিরভাগ মানুষের মধ্যে যখন আসে তখন এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে। এই ধরনের একটা ঘটনা সর্বসমক্ষে এসেছে, আমরা আরও অনেক অনেক ঘটনার কথা জানতে পারি না, কিন্তু মানুষ পাশবিকভাবে এই ধরনের হত্যা লীলা চালিয়ে যায়। একটা হরিণকে খুঁচিয়ে মারা, কিংবা একটা শেয়ালকে খুঁচিয়ে মারা, চিতাবাঘকে খুঁচিয়ে মারার ঘটনা আপনারা দেখেছেন, কীভাবে নৃশংসভাবে মারা হয়েছে, একটা বনের পশু ঘরের মধ্যে ঢুকে পড়েছিল। আমরা ময়ূরের মতো একটা সুন্দর পাখিকে কেটে তার থেকে মাংস নিয়ে মাংস খেতে দেখেছি। এই ধরনের ঘটনাগুলো কিংবা এই ধরনের সংবাদ মাধ্যমে আপনারা এই ধরনের খবর অনেকবার পেয়েছেন। আমি নতুন করে তার স্থান কাল নতুন করে মনে করিয়ে দিতে চাই না, এই কারণেই দিতে চাই না, কারণ মানুষকে আবার এই ধরনের খারাপ ঘটনাগুলোকে খুব বেশি করে আমি প্রচার করতে চাইছি না। আমার প্রসঙ্গ হলো যে মানুষ কেন এই ধরনের নির্মম প্রবৃত্তির মধ্যে ঢুকে পড়ছে। এইখানে আমাদের সমাজ ব্যবস্থার একটা সামগ্রিক পরিবর্তনের দরকার আছে বলে আমি মনে করি। একটা মানুষ যখন তার ভাবনার মধ্যেই নৃশংসতা রেখেছে, তার মানে সে যা ইচ্ছা করতে পারে, এবং এই ধরনের মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, এই সমাজ ব্যবস্থার মধ্যে এই ধরনের মানুষগুলোকে, এই ধরনের এলিমেন্টগুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত না স্যাগ্রিগেট করতে পারছি কিংবা আলাদা করতে পারছি, এক নম্বর, আলাদা করা মানে তাদেরকে সরিয়ে দেওয়া কিংবা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, এটা নয়। সেই মানুষগুলোর একটা পরিবর্তন চাই, সেই মানুষগুলোর মানসিকতার একটা পরিবর্তন চাই। বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, মানুষের পূর্ণত্বের প্রকাশ। পূর্ণত্বটা কী? পূর্ণত্বের ডেফিনেশন তিনিই দিয়েছেন, পূর্ণত্ব হচ্ছে কি, মানুষের মধ্যে ভালো বোধ, মানুষের সুস্থ ভাবনা, সুন্দর ভাবনা, কিংবা একটা মানুষের আরেকটা মানুষের কাছে দাঁড়ানো, এই ভাবনাটাকে তিনি পূর্ণত্বের ডেফিনেশন হিসাবে এক্সপ্লেন করে গেছেন। তিনি তার নিজের লেখা বাণীতে এই কথাগুলো বলে গেছিলেন। তো আজকে সেই শিক্ষার প্রয়োজন। কোথাও আমাদের এই সমাজ, আমার এই দেশ, আমার এই রাজ্য, আমাদের এই যে প্রশাসনিক ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা, সেই মানুষগুলোকে সেই জায়গায় পৌঁছাতে আনাতে পারিনি। এই ব্যর্থতা শুধু তার নয়, এই ব্যর্থতা আমাদেরও। আজকের দিনে আমাদের হাজার হাজার এই ধরনের লক্ষ লক্ষ মানুষগুলোকে টেনে তুলতে হবে, যারা অন্ধকার গহ্বরের মধ্যে তুলিয়ে আছেন। শাস্তি অবশ্যই তাদের প্রাপ্য শাস্তি, আমরা আমাদের বিচার ব্যবস্থার মধ্যে যে শাস্তি রয়েছে তার কঠোরতম শাস্তির আমি দাবি করছি। কিন্তু আমি বলছি যে কতজন মানুষকে শাস্তি দেবো,
আপনি তিনজন চারজনকে করলাম, কিন্তু এই ধরনের লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা প্রত্যেক দিন মনে মনে ভাবছে যে একটা হাতি পেলে মারতে পারি, একটা বাঘ পেলে মারতে পারি, একটা মানুষ পেলে মারতে পারি। সেই প্রসঙ্গে আমি বলতে চাইছি যে মানুষের সার্বিক পরিবর্তনের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে শিক্ষিত করার যে প্রয়াস, সেটা সরকারকে নিতে হবে, সেটা দেশকে নিতে হবে, আর দেশের নাগরিক হিসাবে আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে, বোঝাতে হবে। নগরায়ণ করতে গিয়ে প্রকৃতির বিরুদ্ধে যে তীব্র হনন হয়েছে, সেই হননের প্রতিবাদ হিসাবে কিন্তু আজকের এই যে মহামারী বা অতিমারীর যে কোপ, তারই একটি আউটপুট। এটা এটা ইতিহাস বলছে, এটা সমাজবিজ্ঞান বলছে, এটা আমাদের প্রাগৈতিহাসিক জীবনধারার যে প্রাচীনতম গ্রন্থগুলি রয়েছে সেগুলো থেকে পাচ্ছি। প্রত্যেকটা 100 বছরে এই ধরনের মহামারী ঘটে চলেছে, এই ধরনের মহামারীর খবর আমরা একেবারে আজ থেকে 5000 বছরের আগের উপন্যাস কিংবা তাদের দলিলেও আমরা এই ধরনের উপন্যাসের জিনিস পেয়েছি। এবং ঠিক তার আগের যদি আমি 20 বছর কিংবা 30 বছর আমরা পর্যালোচনা করি এই ধরনের ঘটনার, তাহলে সেখানেও দেখব যে একটা 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 জিওপোলিটিক্যাল কন্ডিশন তৈরি হয়েছিল সমাজে এবং বা প্রকৃতির মধ্যে, এই ধরনের একটা অসাম্যের তৈরি হয়েছিল, সেই অসাম্যগুলোকে আবার শুধরে নেওয়ার জন্য অতিমারী প্রকোপ হয়েছে। আমি আশা করব যে এই অতিমারীর ভেতরে যে ঘটনাটা ঘটলো, তার মানে এই প্রকোপ আরও কিছুদিন চলার পরে হয়তো মানুষ বুঝবে যে প্রকৃতি ছাড়া আমরা বাঁচতে পারি না, এই প্রকৃতি আমাদের একমাত্র সবচেয়ে বড় মা, জন্মদাত্রী যেরকম মা তিনি জন্ম দিয়েছেন, আমাদের ধারণ করে রেখেছেন এই ধরিত্রী। আর ধরিত্রী বলতে আমরা প্রকৃতিকে বোঝাই, যার কাছ থেকে আমাকে অক্সিজেন নিতে হবে, যার কাছ থেকে আমাকে মিনারেলস নিতে হবে, যার কাছ থেকে আমাকে কার্বোহাইড্রেট নিতে হবে, আমার সমস্ত শরীরের যা কিছু মানে ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পঞ্চভূতের সমাহার আমার মানুষের শরীর, এই পঞ্চভূতের প্রত্যেকটি ভূত প্রকৃতি থেকে নেওয়া, প্রকৃতির বাইরে আর কিচ্ছু নেই, আমার অস্তিত্ব নেই, আপনার অস্তিত্ব নেই, কিচ্ছু নেই। সেটা আমাদের শাস্ত্রের এর মধ্যে রয়েছে যে আমরা পঞ্চভূতে বিলীন হয়ে যাব, ঠিক সেই কথার মধ্যেই লুকিয়ে আছে যে আমাদের উৎপত্তি কিংবা উৎপত্তি এই পঞ্চভূত থেকেই। আর এই এই ক্ষিতি অব তেজ, তেজ মানে হচ্ছে গিয়ে আপনার সূর্য, অব মানে জল সলিল যাকে বলা হয়, হ্যাঁ ক্ষিতি অব তেজ মরুদ বোম, সবগুলোর ভেতরে আমরা রয়েছি, যেখানে আকাশ রয়েছে, ধরিত্রী রয়েছে, বাতাস রয়েছে, সূর্য রয়েছে, এর বাইরে আর অন্য কিছু হতে পারে না। এইগুলোর বিরুদ্ধে যখন, প্রকৃতির বিরুদ্ধে যখন আমরা এই ধরনের কোনো আক্রোশ করব, প্রকৃতি কিন্তু ঠিক সেইভাবেই এবং তার থেকে তীব্রভাবে আরও কঠোরভাবে নৃশংসভাবে ফিরিয়ে দেবে সেই প্রত্যেকটা আঘাতের দাম। আজকের সেই দিন এসেছে, এত বড় একটা অতিমারীর দিনে যদি মানুষ না শুধরে যায়, মানুষের যদি পরিবর্তন না ঘটে, আগামী দিন বড় ভয়ঙ্কর এই, এবং সেটাকে আমরা চেষ্টা করছি যে যাতে এই ধরনের ঘটনাগুলো আর পুনরাবৃত্তি না হয়। আমি এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরও কথা বলবো, আপনাদের প্রশ্নোত্তরের সঙ্গে কথা বলতে পারলে ভালোই হয়। আমি রয়েছি, আরও কিছুক্ষণ রয়েছি, আমি আমি সঞ্চালককে বলবো, আশা করি আমার সময়সীমা শেষ হয়েছে।